হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার এটা নতুন ব্লগ, আমি নতুন ব্লগ বানাচ্ছি, নতুন ভিডিও বানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পনির চিল্লি রেসিপি। দেখুন, এই যে আমি পনির নিয়েছি, 300 গ্রাম পনির, তারপরে নিয়েছি সিমলা মির্চ, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন, সয়া চিল্লি, টমেটো সস, লবঙ্গ, হলুদ, চিকেন মশলা। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু গরম করার অপেক্ষা করছি, মনে হচ্ছে গরম হয়ে গেল। এবার একটু তেলটা নেড়েচেড়ে নেব, না হলে পনিরটা লেগে যাবে। মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেব। পনিরটা একটু ফ্রাই করতে হবে, বেশি না। পনিরটা এবার আমার ফ্রাই হয়ে গেছে, এটা আমরা একটু জলের মধ্যে এটা তুলে রেখে নেব। একটু জল, একটু জল দিয়ে পনিরটা দিলে একটু পনিরটা সফট থাকে, না হলে পনিরটা ভাজার পর ওটা একটু শক্ত হয়ে যায়। এভাবে সবগুলো তুলে নিতে হবে, একটু জলের মধ্যে ঢেলে রেখে দিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু এটা ভেজে নিতে হবে। একটু সফট হলেই হবে। তার মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা একটু সফট করে নিতে হবে। একটু সফট হলেই হবে, পেঁয়াজটা নেড়ে চেড়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে। এবার মনে হচ্ছে পেঁয়াজটা সফট হয়ে গেছে, এর মধ্যে এবার সিমলা মির্চগুলো দিয়ে দিতে হবে। এটাও এবার একটু নাড়াচাড়া করে সফট করে নিতে হবে, যেহেতু চিলি বানাচ্ছি ওটা বেশি ফ্রাই হবে না, একটু কাঁচা ভাব থাকলে বেশি ভালো লাগে খেতে। এটা এবার সফট হয়ে গেছে, এটার মধ্যে আবার টমেটো দিয়ে দেব। এটা 2 মিনিটের মতন ভেজে নেব, যাতে সব সবজিগুলো সফট হয়ে যাবে। এই মনে হচ্ছে সফট হয়ে গেছে, এর মধ্যে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেব, হলুদটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, চিকেন মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, এটা একটু ভাজতে হবে, জল লাগবে না, জল ছাড়াই ভাজতে হবে। ভালো করে ভেজে নিতে হবে, রংটা লাল হয়ে চলে আসবে। আর একটু ভাজতে হবে, এখনো হয়নি আমার মশলাটা তৈরি, আর একটু ভাজতে হবে, নাড়াচাড়া করে ভাজতে হবে, না ভাজলে কিন্তু মশলাটা একটু গন্ধ করবে। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে মশলা রেডির পথে আছে। একটু সিমলা মির্চগুলো কাঁচা আছে, এ দেখো
তাই একটু আরেকটু ভেজে নিতে হবে, নাহলে কাঁচা ভাব লাগবে। এই দেখো কত সুন্দর সফট হয়ে গেছে, তেল বার হয়েছে, খুব সুন্দর রংটা এসেছে। তো এর মধ্যে এবার সসগুলো দিয়ে দেবো। সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, একটু এটা ভেজে নেব। খুব সুন্দর রং। এবার পনিরটা দিয়ে দিলাম, আমি পনিরের মধ্যে কোট দিই না, কেন যাই আরারুট দিই কিংবা ময়দা দিই, শরীরের পক্ষে কোনোটাই তা ভালো না, তাই এটা অরিজিনাল যেরকম থাকে সেভাবেই বানাই। এটা খেতে খুব ভালো, একটু বানিয়ে দেখবে নিজের বাড়িতে এই পদ্ধতি দিয়ে, দারুণ খেতে টেস্ট হয়, যেভাবে দেখতে সুন্দর খেতেও অতটা সুন্দর, বাচ্চাদের খুব পছন্দ হবে এটা। এটা রুটি দিয়ে রাত্রে খাবারে খুব সুন্দর, নান দিয়ে কিংবা রুটি দিয়ে খুব সুন্দর লাগবে এটা খেতে। 5 মিনিটের মতন এটা এবার দেখো রেডি হয়ে গেছে আমার। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে পনির চিল্লি। আপনারা একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, আমার এটা নতুন ব্লগ তাই কিছু ভুলচুক হয়ে গেলে ক্ষমা করবেন। আর লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। খুব সুন্দর গন্ধ বার হচ্ছে, যেহেতু শীতকাল একটু ধনে পাতা স্প্রিং করে দিলাম, খেতে আরও ভালো লাগবে। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে।